ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 1996 সালে ডলারের বিনিময় হার ছিল 40 টাকা, মাত্র 25 বছরের মাথায় সেই ডলার এখন কিনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, করোনার লকডাউনে ডলারের দাম স্থিতিশীল থাকলেও গত 2 মাস ধরে দাম বাড়ছে লাফে লাফে। চলতি বছরের জুলাইয়ের শেষে ডলারের দাম ছিল 85 টাকার মধ্যে, এখন বিক্রি হচ্ছে 87 টাকায়, খোলাবাজারে বিক্রি হচ্ছে 88-89 টাকায়। অর্থনৈতিক পুনরুদ্ধারের এই সময় ডলারের এমন বৃদ্ধিতে ঝুঁকিতে পড়েছেন উদ্যোক্তারা। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ব্যয় বেড়ে যাচ্ছে, ফলে ব্যবসায়িক খরচ বাড়ছে। ডলারের মূল্য বৃদ্ধিতে আমদানি নির্ভর নিত্যপণ্যের দাম বেড়েছে বাজারে। যারা বিদেশ থেকে ঋণ নিয়েছেন কিংবা পণ্য আমদানিতে এলসি খুলছেন, তারাও পড়েছেন সংকটে। বিশেষজ্ঞরা বলছেন, টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রা এভাবে শক্তিশালী হয়ে উঠলে দাম বাড়তে থাকলে চাপে পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি। এমন প্রেক্ষাপটে দর্শক, ডলারের মূল্য বৃদ্ধির কারণ, প্রভাব ও করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব বিজনেস টক অনুষ্ঠানে। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হিলাল উদ্দিন। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, দি চিটাগাং চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, গত কয়েকদিন ধরে ডলারের দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ডলারের মূল্য অস্বাভাবিকভাবে বাড়া কিংবা অস্বাভাবিকভাবে কমে যাওয়া দুটোই উদ্বেগের কারণ। কেননা আপনি যেমনটি বলেছেন যে আমদানি রপ্তানিতে, বিদেশি ঋণ পরিশোধে, বিনিয়োগে, সব জায়গায়, এমনিতেই আমাদের দেশে কিন্তু বেশ কয়েক বছর ধরে ডলারের দামকে খুব দমিতভাবে, অবিদমিতভাবে রেখে দেওয়া হয়েছিল পরিস্থিতির কারণে। এখন সেখানে হঠাৎ করে যে বাড়ছে, এই যে আপনি বললেন 85 টাকা আর 87 টাকা না, আসলে কিন্তু বাজারে প্রায় 90 পর্যন্ত চলে যাচ্ছে। সাধারণত ডলারের দাম বাড়ে কখন? একটা তিনটা কারণে, তিনটা সময় বাড়ে। একটা হচ্ছে হজের সময়, মানুষ প্রচুর বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রায় 1 লাখ লোক হজে যায়, তারা ডলার তাদের প্রয়োজন হয়, তারা কিনে, সেটা একটা সময়। আর একটা সময় হচ্ছে কোনো বড় ধরনের উৎসব পার্বণ আদিতে যেখানে আমদানির সাথে জড়িত ব্যাপার জড়িত, যেমন কুরবানির সময় বা ইত্যাদি। এবং আর একটা হচ্ছে যে কোনো বিশেষ কোনো পরিস্থিতিতে হঠাৎ করে যদি কোনো বিশেষ কোনো কারণ ঘটে যে ডলার খুব প্রয়োজন হবে। আমার মনে হচ্ছে শেষেরটাতে ডলারের চাহিদা কেন বেড়ে গেল, ডলারের চাহিদা বেড়ে গেছে বলেই কিন্তু ডলারের দাম বাড়ছে। এবং এটা কিন্তু এটা হজের কারণ বা কারো অন্য কোনো কারণও আমরা দেখছি না আপাতত। ডক্টর আব্দুল মজিদ, আমার প্রশ্ন ছিল, এখন তো আমাদের রেকর্ড পরিমাণ আপনার রিজার্ভ আছে। যতদূর জানি অর্থনীতিতে যখন রিজার্ভ বাড়ে তখন আভ্যন্তরীণ মুদ্রা তখন শক্তিশালী হয়, কিন্তু এখানে এটার প্রভাব দেখছি না। এবং এখন আপনি যেটা যথার্থই বলেছেন যে এখনো হজও নাই, কিংবা অনেক বেশি যে আমদানি করা হচ্ছে কোনো কিছু, কিংবা ক্যাপিটাল মেশিনারিজের জন্য যে প্রচুর এলসি খোলা হচ্ছে সেটাও নয়, তাহলে এইভাবে বাড়ছে কেন? এটা বাড়ছে, ওই যে বলছি যে বাজারে 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 ডলারের একটা কৃত্রিম চাহিদা বেড়ে যাচ্ছে। এই কৃত্রিম চাহিদাটা কি ধরনের হতে পারে? যেমন আমরা এটা বাংলাদেশ ব্যাংকের কিন্তু মেকানিজম আছে, তারা কিন্তু এটা দেখতে পারে যে কারা বেশি ডলার কিনছে, কারা ডলার কিনছে ডলারের মাধ্যমে বা যে ডিলারের মাধ্যমে ডলারটা কে কিনছে, কেন কিনছে, কারা কিনছে, এটার থেকে কিন্তু কারণটা বেরিয়ে আসে। একটা কারণ আমার কাছে যেটা মনে হয় যে গত 18 মাস অর্থনীতি অবরুদ্ধ হয়েছিল, আমাদের অনেকে বিদেশে যেতে পারেননি, বিদেশে যাতায়াত তাদের বন্ধ ছিল, এবং বিদেশ থেকেও বিদেশেরও ব্যবসা বাণিজ্য বিনিয়োগের চলা থাকাতে আমরা লক্ষ্য করেছি যে গত এই 18 মাসে আমাদের রেমিটেন্স, আমরা রেমিটেন্স বলছি, আমি বাংলাদেশ ব্যাংকের এটাও একটা ব্যাখ্যা করার দরকার ছিল, এটা কি প্রকৃতপক্ষে রেমিটেন্স ছিল না আরো অন্যান্য কারণও এই অর্থগুলো যে এসেছিল, তো সেই টাকাগুলো বরং এসেছিল, যায়নি, যাওয়ার সুযোগ ছিল না, হুন্ডির ব্যবসা বন্ধ, আমদানি বন্ধ, সবকিছু বন্ধ ছিল, ফলে আমাদের রেমিটেন্স নামে বা যেভাবে হোক আমাদের রিজার্ভ বেড়েছিল। এখন সেই রিজার্ভ বেশি থাকলেই যে আমার কারেন্সি স্ট্রং থাকবে তা না, এটা কারণ হচ্ছে যে হঠাৎ করে চাহিদা বেড়ে গেলে পর মনে করতে হবে যে কেন চাহিদা বাড়ছে, কারা কিনছে। তো তাতে একটা কারণ এটা মনে হতে পারে যে আপনি ইদানিংকালে লক্ষ্য করবেন যে আপনার পূর্ব দিকে যাওয়ার, থাইল্যান্ডে যাওয়ার, সিঙ্গাপুরে যাওয়ার বা জাপানের দিক যাওয়ার পরিস্থিতি কম,
কিন্তু হঠাৎ করে আমেরিকা, কানাডা এবং এই কয়েকটা জায়গায় প্রচুর কিন্তু পরিভ্রমণ চলছে। আপনি এখন যে কোনো জায়গায় বড় ধরনের আপনার বন্ধু বান্ধবদের খোঁজ নিয়ে দেখেন, তারা সবাই এখন আমেরিকায়, সবাই চলে গেছে, সবাই যাচ্ছে, এক একটা উপলক্ষে চলে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, কেউ বিশেষ উপলক্ষে, কেউ প্রতিনিধি দল হিসেবে। সুতরাং আমি বলি এখানে কথাটা এই, বাংলাদেশ ব্যাংকে কিন্তু এটা জাস্ট তার মার্কেট সার্ভেলেন্স এর মাধ্যমে জানতে পারে যে কারা ডলারটা কিনছে। ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। যারা মাহবুবুল আলম, ডলার মূল্য বৃদ্ধির কি প্রভাব দেশের উদ্যোক্তাদের উপর পড়ছে? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা মজিদ ভাই বললেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাহেব আছেন, আমাদের এফবিসিআর সাবেক ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন, যেটা আমি মনে করি যে হঠাৎ করে এক মাস আগে থেকে আমাদের মূলধনী যন্ত্রপাতি অথবা যে কোনো আমদানির বিপরীতে ডলার দাম বৃদ্ধি পাওয়া মানে এটা অর্থনীতির জন্য, বিশেষ করে আমদানি যারা করে তাদের উপর একটা অশনিসংকেত। এবং শুধুমাত্র মূলধনী যন্ত্রপাতি না, খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এটা দেখুন ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু পৃথিবীব্যাপী কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হাই, এমনকি খাদ্যদ্রব্য থেকে শুরু করে স্টিল থেকে শুরু করে অনেক আইটেমের এখন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট হাই। এই সময় যদি বাজারে ডলারের দামটাও বেড়ে যায়, যেটা 84.95 ছিল, পয়সা ছিল, সেটা 85, কিছুদিন আগে 85.10, এখন 85.450 অথবা মার্কেটে 87, 89, 90 যেটা বলছে, এটা কিন্তু আমার মনে হয় যে অর্থনীতির জন্য খুব একটা শুভ লক্ষণ না, বিশেষ করে ইম্পোর্ট বেসড কান্ট্রির জন্য। এটা একজন উদ্যোক্তা যখনই তার মেশিনারি ইম্পোর্ট করবে, যখনই একজন তার কমোডিটি ইম্পোর্ট করবে, তখন কিন্তু এটা গিয়ে দিন শেষে কিন্তু এন্ড ইউজারের উপর এটার কিন্তু একটা পড়বে, এবং আলটিমেটলি কিন্তু এটা এটা কিন্তু মানুষকে কিন্তু বিয়ার করতে হবে, সাধারণ মানুষকে কিন্তু এটা বিয়ার করতে হবে। এবং একজন উদ্যোক্তার জন্য এটা তার কস্ট অফ বিজনেস অথবা কস্ট অফ ফান্ড কেটে বেড়ে যাবে। এটা আমার মনে হয় যে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অলমোস্ট এক মাস আগে চিঠি পাঠিয়েছি যাতে এটা কন্ট্রোল করে। আমার মনে হয় এই জায়গাতে আমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে, কারণ এই মহামারীর পরে, এই কোভিড-19 পরে শুধুমাত্র ব্যবসাটা এখন শুরু হচ্ছে। এই সময় যদি আবার সেই ডলার ডেভ্যালু শুরু হয় অথবা এখানে যদি কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়, এটা কিন্তু একজন উদ্যোক্তার জন্য এটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে, সবসময় কিন্তু এন্ড ইউজারের জন্য এটা মারাত্মক ক্ষতি হবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ আপনাকে। ডক্টর সালিউদ্দিন আহমেদ, আমরা যতদূর জানি বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ম্যানেজড ফ্লোটিং রেট নীতি অনুসরণ করে আসছে, এর মধ্যে দিয়ে কতটুকু নিয়ন্ত্রণ করা যায় কিংবা আর্থিক খাতের নীতি অনুযায়ী ডলারের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখার সুযোগ আছে কতটুকু? ধন্যবাদ। প্রথমত যে ডলারের দাম ওঠানামা করা, এটা কিন্তু মার্কেট ফোর্স, চাহিদা এবং সরবরাহের ব্যাপারে, এটা হলো মুখ্য ভিত্তি। এখন দেখবেন চাহিদাটা একটু বেড়ে গেছে, ইম্পোর্ট বাড়ছে, ট্রাভেল করছে লোকজন, অফিসিয়াল যারা অফিসিয়ালি $10,000 আপনি, এটা টার্গেট দিই, $10,000 এন্ডোর্স করতে পারেন, আপনি $10,000 নিচ্ছেন কিনা আরো বেশি, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তৃতীয়ত হলো আপনি দেখবেন ইম্পোর্ট তো, আমি কিছুদিন আগে দেখলাম এসইও এক আকু পেমেন্ট যেটা বলে, সেটা কিন্তু 1.5 থেকে 1.75 হয়ে গেছে, পরে আবার তিন আর নেক্সট হিসেবে হয়তো $3 billion পৌঁছে যাবে, অর্থাৎ ডেফিনেটলি ব্যবসা বেড়ে গেছে। এবং সাথে সাথে রেমিটেন্সটা কিন্তু একটু কমেছে, রেমিটেন্সটা ধারাবাহিকভাবে কমছে, অর্থাৎ এটা একটা ইম্প্যাক্ট পড়ছে। কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু যখনই ডলার দাম আপনার কমে যায়, বাংলাদেশ ব্যাংক যেটা করে কি ডলারটা কিনে নেয়, এখন যে বেড়ে যাচ্ছে বাংলাদেশ বিক্রি করছে। তো একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে শুধু বাংলাদেশ ব্যাংকের যে ম্যানেজ ফ্লোটিং কেনা বেচায় কিন্তু আপনি দামটাকে এতটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, মার্কেট ফোর্সের বাইরে কতগুলো কাজ করে। একটা ব্যাংক কিন্তু নেট ওপেন পজিশনের বাইরে রাখতে পারে, কিন্তু ওরা রেখে দেয়, তখন আপনি কি করবেন? বাংলাদেশ ব্যাংক ডেইলি একটা নেট ওপেন পজিশন গভর্নর ডেস্ক আসে, এটা দেখেন, অনেকে লিমিট ক্রস করে, অনেকে লিমিট নিচে থাকে, তখন আমার সময় অনেক 100% 15% রাখার কথা 20% বলে স্যার আমি অনেক ইম্পোর্ট করে ফেলি। অথবা এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের মনিটর করা দরকার। অর্থাৎ সেল এবং বাই করে, আমি জিজ্ঞেস করেছি কয়েকদিন আগে ডেপুটি গভর্নর আমার সাথে কাজ করে, আমি তোমরা যে বিক্রি করছো তো আসছে না, স্যার এটা হয়েছে কি, ব্যাংক আর ওনাকে রেখে দিচ্ছে,
মানে ব্যাংকার হিসেবে আমার সময় দু একটা ঘটনা ঘটেছিল, যখন ইন্সপেকশন করা হয়েছে ব্যাংকাররা লাস্ট আওয়ারে একটা একটা ডলারের দাম হয়তো বেশি দাম চেয়েছিল যে ইম্পোর্টার, তার খুব জরুরি কাজ ছিল। অর্থাৎ এইখানে আমি মনে করি সবচেয়ে বেশি হলো বাংলাদেশ ব্যাংকে আমার সময় ফরেন এক্সচেঞ্জ ইন্টেলিজেন্স অ্যান্ড ভিজিলেন্স একটা ছিল, ইনভেস্টর অ্যান্ড ভিজিলেন্স, ওদের একটু দেখা দরকার। যেটা মোদী স্যার যেটা বললেন, শুধু করে মার্কেট ফোর্স না মার্কেটের বাইরে, যেমন ফর এক্সাম্পল কার মার্কেটে এক টাকা দুই টাকা বেশি কেন হবে, সেলিং প্রাইস বাইং প্রাইসে এত ডিফারেন্স কেন হবে? অর্থাৎ এখানে বাইরে যারা এই ডলারটা কেনা বেচা করছে তাদের একটা রোল আছে, তারাও কিন্তু এটাকে দামটাকে উস্কিয়ে দিচ্ছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, গত বছর টাকার মান সমন্বয় করতে বাজার থেকে বিপুল পরিমাণ ডলার কিনে নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। দেশে এখন বৈদেশিক মুদ্রার রেকর্ড মজুদ রয়েছে, এ মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম কমাতে অভ্যন্তরীণ বাজারে ডলার ছাড়ছে না কেন? ডলার কিন্তু ছেড়েছে, আপনারা একবার ইদানিং কিছু ডলার বিক্রি করেছে, এখন কিন্তু সেলিং স্প্রি চলছে বাংলাদেশে, কিছু বাই করেছে। তবে আমি একটা কথা বলি, বাই সেলে কিন্তু আপনি সে স্ট্যাবল করতে পারবেন। আমার সময় বাইং সেলিং একেবারে খুব নেগলিজেবল ছিল, কিন্তু স্টেবল ছিল। কিন্তু এটা হলো আমি যেটা বললাম, যারা স্টেক হোল্ডার আছে ব্যাংকাররা নেট ওপেন পজিশনের বাইরেও রাখতে পারে, রাখার আইনত ইস্যু, কিন্তু রাখলে কি করবে, কে মনিটর করছে? এখানে তো মনিটর একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস যেটা, যে ফরেন এক্সচেঞ্জ ফরেন রিজার্ভ 46 বিলিয়ন আছে, এতে টাকা ডলারের দাম কমবে মানে এটা না, ওটা তো রিজার্ভটা রিজার্ভ, এটা কিন্তু প্রত্যক্ষ ভাবে কোনোদিন আমাদের রেট অফ এক্সচেঞ্জ কে এফেক্ট। জনাব সালেউদ্দিন, আসলে কিছুক্ষণ আগে আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংক ডলার ছেড়েছে, তো ডলার ছাড়ার পরেও দাম নিয়ন্ত্রণে আসলো না কেন, কিংবা দাম আপনার ব্যালেন্স হলো না কেন, বাড়লো কেন? তাহলে কি অন্য কোনো ভাবে আপনার এটা বাড়ানো হচ্ছে? না, ডলার খালি বিক্রি করলে, আপনি বিক্রি করেছে, আমি জানি বিক্রি করেছে, কিন্তু সব অনেক ব্যাংক সেটা ফিউচার প্রসেস আরো বাড়বে মনে করে রেখে দিয়েছে, ওটাকে ইউটিলাইজ করে। কারণ বাংলাদেশ ব্যাংক তো করেছে, তো ডলার বিক্রি করে আপনি মার্কেটটা ইউটিলাইজ করবেন, কিন্তু ব্যাংকাররা তো সে অনেকে করছে না। একদিন রাখলি তো সে যদি 2 টাকা বেড়ে যেত, কালকে সেটা বিক্রি করে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ যেতে টাকা বেশি পাবে। অর্থাৎ এই জিনিসগুলো এনশিওর করতে হবে, বাংলাদেশ ব্যাংক যেটা সেল করেছে ইমিডিয়েটলি যেন মার্কেটে আসছে এবং ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ মার্কেটে যেটা না আসে। কিন্তু একদিন রাখলি তো হয়ে গেল, বা একবেলা বিকেল বেলা পর্যন্ত ধরে রাখতে পারেন, সকালবেলা আপনি দাম কম করবেন বেশি। তবে এই যে মার্কেট মেকানিজম, মার্কেট পারফেক্ট না, এবং মার্কেটটা আপনার ডিপেন্ড করে মার্কেটের এই যে আসল রেশনাল হিসেবে আসার জন্য বা যুক্তিসম্মত এক্সচেঞ্জ রেটার জন্য এই মার্কেট মনিটরিংটা অত্যন্ত দরকার আছে। এবং বাংলাদেশে আমি জানি সেটা ওরা কিছু কিছু লোক পাঠিয়েছে বিভিন্ন ব্যাংকের ইন্সপেক্টর দেখার জন্য, এখন সেটা যদি তাৎক্ষণিক ভাবে অতি দ্রুত যেটা করা হয় সেটা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমার সময় হঠাৎ করে 4 টাকা একবার বেড়ে গেছিল, তখন অর্থমন্ত্রী ছিলেন সিঙ্গাপুর, যে আমাকে টেলিফোন করে বলি, আমি সোজাছি রাখতে পারি, তার মধ্যে ইজ নো রিজন বাড়া। পরে ইচ্ছা হলো যে একটা ব্যাংক হঠাৎ করে সে মুহূর্তে একজন ইম্পোর্ট করবে $1 মিলিয়ন, চট করে সে বিরাট একটা দাম হেঁকে বসছে, তখন অন্য অন্য ব্যাংকগুলো ফলো করেছে পরে। তখন আমি সবাইকে বললাম যে দেখো তাদের রিজার্ভ এনওপি কি আছে, প্রত্যেককে তাদের নামে আনতে হবে। সোজা কথা, বাংলাদেশ ব্যাংককে ওই শক্ত একটা ভূমিকা রাখতে হবে, জাস্ট বিক্রি করলে না বলতে হবে কোনো কারণ নেই, তুমি কেন এত দামে তুমি কোট করেছো ইন্টারনেট, সেটা কোন কিছুটা নিয়ন্ত্রণে আসবে। ধন্যবাদ আপনাকে জনাব হেলালুদ্দিন। বাংলাদেশের অনেক নিত্যপণ্যই তার চাহিদা মেটায় আমদানির উপর নির্ভর করে, ডলার দাম বাড়ার ফলে নিত্যপণ্যের দাম কিংবা নিত্যপণ্যের উপর কী ধরনের প্রভাব পড়বে? ধন্যবাদ আশিক ভাই। প্রথমত আমি বলি, ডলারের দাম যখন বাড়ে তখন একটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়, একটা গ্রুপ কিন্তু লাভবান হয়। আর লাভবান হয় কারা? যারা রফতানি করেন। এখন আমাদের বিষয়টা হচ্ছে, এখন দেখতে হবে যে রফতানিকারক এবং আমদানিকারকের মধ্যে কোনো রকম মানে ইয়ে করছে কিনা, ইনফ্লুয়েন্স করছে কিনা যে ডলারের দামটা আরও, কারণ আমরা দেখেছি এর আগে অনেক আমদানিকারক রফতানিকারক কিন্তু বলেছেন না আমার ডলারের দাম বাড়ানো উচিত, ডলারের দাম বাড়ানো উচিত, তাগিদ দিয়েছে, এবং আমরা বলেছি না ডলারের দাম কমানো দরকার। আপনি দেখেন সারা বিশ্বে কিন্তু এখন দেখবেন যে বিশেষ করে আমেরিকাতে মূল্যস্ফীতি হচ্ছে, এই প্রথমবার আমরা বহু বছর পরে দেখলাম আমেরিকা মূল্যস্ফীতি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডলারের দাম কমে যাওয়ার কথা, আরো কমে যাওয়ার কথা, কমে না গিয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় কিন্তু ডলারের দাম কমেছে, তাদের
লোকাল কারেন্সির সাথে, জি, তো সেই ক্ষেত্রে না কমে আমাদের এখানে বেড়ে যাচ্ছে। এখন ডক্টর সালাউদ্দিন সাহেব যেটা বললেন আমি ওনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, উনি যখন দেখলেন যে একজন ব্যাংকার বিক্রি না করে সে বসে থাকলেন, কি নিয়ন্ত্রণ সংস্থা কি কোনো কাজ থাকে না, তার কি কোনো শাস্তি নাই? তার তো সে সিন্ডিকেট করছে, একটা সিন্ডিকেট করছে মুনাফা করার জন্য, ব্যাংকে দেওয়া হচ্ছে, ব্যাংকে কেন দেওয়া ডলারগুলো, যাতে বাজারটা স্থিতিশীল থাকে এবং ডিস্ট্রিবিউট করে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা, তারা যদি সেটা দেখভাল না করে আর এইভাবে যদি বাড়তে থাকে, এবং আপনি দেখেন 84.50% থেকে এখন 91, আজকের বাজার কিন্তু 91 টাকার উপরে, এই যে 91 টাকার উপরে, তাহলে হচ্ছে কি আমাদের দেশে একটা, আমরা কিন্তু আমদানি নির্ভরশীল দেশ, আমাদের সমস্ত পণ্যগুলো আমদানি করে আনতে হয়, যেহেতু সমস্ত পণ্য আমাদের অলমোস্ট আমদানি করে আনতে হয়, সমস্ত জিনিসের দাম বেড়েছে, এবং প্রতিদিন বাণিজ্য মন্ত্রণালয় মিটিং করছে তেলের দাম নিয়ে, চিনির দাম নিয়ে, ডালের দাম নিয়ে, অন্য অন্য বিষয় নিয়ে, আজকে দেখলাম এলপিজির দামও বেড়ে গেছে। অর্থাৎ যখনই ডলারের দাম বাড়বে, এবং ইতিমধ্যে আমাদের যে কাউন্টার কান্ট্রিগুলো যেগুলো যারা যেখান থেকে আমরা আমদানি করি, ওনারা কিন্তু সুযোগ বুঝে ওনারা পণ্যের দামটা বাড়িয়েছেন, সব মিলে কিন্তু এখন বাংলাদেশের আভ্যন্তরীণ বাজার আমি মনে করি এক ধরনের মানে চরম সংকট মানে বিরাজ করছে, এবং এটা আমার মনে ইমিডিয়েট যদি আমরা এটাকে বাংলাদেশ ব্যাংক সরকার যদি এই জায়গাটা না দেখভাল করেন, তাহলে কিন্তু আসলে ভোক্তার কষ্ট, দিন শেষে ভোক্তার কষ্ট বাড়বে। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। দেশের সামগ্রিক অর্থনীতিতে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব আসলে কি, আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকে নিচে চলছে একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত, দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধ্যবর্তী ব্যাংক বিজনেস টক, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি ডলারের মূল্য বৃদ্ধির কারণ, অভিঘাত ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল মজিদ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে দেশের সামগ্রিক অর্থনীতিতে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব আসলে কি, হেলালুদ্দিন সাহেব এটা সুন্দর ইঙ্গিত করেছেন, বলেছেন যে আমদানি নির্ভর একটা অর্থনীতিতে ডলারের মূল্য বৃদ্ধি মানে হচ্ছে তার সামগ্রিকভাবে আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং অর্থনীতির জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আমি একটু অন্যভাবে একটা কথাটাকে বলি, 1990 সালের 2রা জুন আমি যেদিন ERDT-তে ডাইরেক্টর ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে যোগদান করি, সেদিন আমাদের দেশের রিজার্ভ ছিল $905 মিলিয়ন মাত্র। সাধারণত একটা দেশের 4 মাসের মতন আমদানি বিল ইয়ে করার মতন রিজার্ভ থাকতে হয়, তখন আমাদের $350 মিলিয়ন মতন আমদানি ছিল মাসিক, তো 4 মাসে প্রায় 1.3 বিলিয়নের মতো আমার রিজার্ভ থাকার কথা, কিন্তু ছিল 905 মিলিয়ন। ফলে আমরা কিন্তু ক্রেডিট অর্ডিনেস বা সারা ওয়ার্ল্ডে কেউ আমাদের ELC কিন্তু রিসিভ করতেছিল না। সরকার যদিও বলছে যে না আমরা সব কিছু ঠিক করে দেবো, সরকারের কথাও তখন মানতেছিল না, যার জন্যে সেই দিনই একটা অ্যারেঞ্জমেন্ট হলো যে আমাদের এনার্জি সেক্টর ক্রেডিট হিসেবে জাপান $400 মিলিয়ন দেবে। কিন্তু শর্ত হচ্ছে এই যে 12ই জুন আমাদের অর্থমন্ত্রী মনোয়ম সাহেব বাজেট বক্তৃতায় আগে জাতির কাছে তাকে প্রতিশ্রুতি দিতে হবে যে বিদ্যুৎ খাতে তিনি এই এই সংস্কার করবেন, এটা বলতে হবে। আমরা বলছি যে আমরা এটা মানবো, কিন্তু বলছে না ওটা জাতির সামনে বলতে হবে। ওই বলার পরে তার ট্রান্সলেশন হয়ে ওয়ার্ল্ড ব্যাংকে গেল, ওয়ার্ল্ড ব্যাংক পরের দিন মিটিং করে জাপানকে গ্রিন সিগন্যাল দিল, 16 তারিখে জাপানে আমাদের রাষ্ট্রদূত এম এ হেনা সাহেব আমরা অথরিটি দেওয়াতে তিনি চুক্তি স্বাক্ষর করলেন, 17 তারিখে আমাদের বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংক অফ টোকিও থেকে বাংলাদেশ ব্যাংকের এতে চলে আসলো, মানে আমরা 1300 মিলিয়নের হলাম। আমাদের এই ধরনের সংকট দারিদ্রতার দিন গেছে, সেখানে আমি যদি দেখি যে আমার দেশের এই যে রিজার্ভ বেড়েছে বলে এক ধরনের আত্মতৃপ্তি তুষ্টি, এই আত্মতুষ্টিটার ব্যাপারটা হচ্ছে এই যে এইটা আপনাকে অনেক কিছু বিষয়ে আপনাকে এ নিতে হয়, মানে আপনার পথ তৈরি করে দেয়। সাম্প্রতিককালে কিছুদিন আগে কিন্তু সরকার একটা ডিসিশন নিয়েছেন যে যারা বিদেশে যাবেন, ওই যে কি বলে বিনিয়োগ করবেন, তারা বোধহয় $1,00,000 মতো ইত্যাদি তাদের একটা ইয়ে একটা নতুন একটা ইয়ে করেছে। এই যে এখন ডলারের চাহিদাটা বাড়ছে, ডলারের চাহিদাটা বাড়ছে বলেই তো আপনার এই ইয়ে হচ্ছে, দামটা বাড়তেছে, ডলারের চাহিদা বাড়তেছে। সেই জন্য আমি আগেই বলেছি বাংলাদেশ ব্যাংক এই সার্ভিলেন্সটা করে দেখুক যে কোথায়, একটা তো সালাউদ্দিন স্যারের কথার থেকে আসছে যে কোনো ব্যাংক ইচ্ছা করে ধরে রেখে এটা দামটা বাড়াচ্ছে কিনা।
আরেকটা হচ্ছে যে নাই দেখেন না শুধু একটি ব্যাংক নয় কয়েকটি ব্যাংক মিলেও তো সিন্ডিকেট করতে পারে এই জন্য এটা দাম এখানে শুধু একটি ব্যাংক নয় কয়েকটি ব্যাংক মিলেও তো সিন্ডিকেট করতে পারে যে আসো আমরা ব্যাংক ডলারটা ধরে রাখি এবং পরে আমরা বেশি মুনাফা করব তো এটা দেখার দায়িত্ব তো রেগুলেটরি কমিটির রেগুলেটরি বডি যেটা আমাদের যেন হেলাল বলছিলেন যে এটা কৃত্রিমভাবে কেউ করছে কিনা কারণ এখান থেকে তো তারা মুনাফা করবে স্বাভাবিক এটা দেখার তো দায়িত্ব রয়েছে তাদের তাদের জন্য যেটা মুনাফা ওই যে সেই ব্যাংকের ব্লকের মতো আর কি আপনাদের জন্য যেটা ঢিল ছোড়া খেলা আমার জন্য সেটা মৃত্যু হ্যাঁ তাই এই এই ধরনের যে বিষয়টা এই বিষয়টাকে খুব স্ট্রিক্টলি দেখতে হবে যে কেন দামটা বাড়ছে কোন কারণে কারা কারা এটা ডিমান্ডটা করছে কে নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে এটা কি সরকারের সাম্প্রতিককালের কিছু সহজ কোনো নীতির কারণে কিনা বা কোনো বিশেষ কারণে কিনা সালাউদ্দিন স্যার যেমন বললেন যার যার এ আছে কি বলে কোটা আছে সে কোটার বাইরে নিচ্ছেন কিনা বা এটা পরিমাণে বেড়ে যাচ্ছে কিনা সেগুলো বিষয়গুলো কিন্তু দেখার বিষয় এটা কিন্তু বাজারকে বাজারের স্টাইলে চলতে দিতে হবে সেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর উপরে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন বিষয় না করতে পারেন তাহলে কিন্তু এই বিষয়টা বাড়বে এবং এটা অর্থনীতিতে তো অবশ্যই আমি মনে করি যে ওই যে সুগার বাড়াবে আর কি ডায়াবেটিস হবে আর কি কারণ এটা টেন্স বাড়বে আমার আমদানির ব্যয় বাড়বে আমদানির ব্যয় বাড়াতে আর আমি রপ্তানির সেখানে যদি আমরা আমাদের যেহেতু রেগুলেটরি সিস্টেম খুব ইয়ে না যে ওই যে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং বলে আমরা যে দোষটা বলে থাকি সেটাও সেখানেও কোনো প্রকার ইয়ে হচ্ছে কি না হ্যাঁ কারণ আমার আসছে না আমার যাচ্ছে চলে এই যাচ্ছে চলে আমার ওই পরিতৃপ্তিবোধ কাজ করছে কিনা যে যা কিছু চলে গেলে কি হয় যেমন আমাদের যে এই ইয়েটা হলো কি মানে হ্যাক হলো যেটা সেই হ্যাকের ব্যাপারটাও কিন্তু অনেকে খুব হালকাভাবে নিয়েছেন আরে বললি $42 billion আমার রিজার্ভ তা $800 million কত গেল বা কি হলো এই ধরনের এটা কনসেপ্ট বা মিথ তৈরি হলে কিন্তু তখন কিন্তু আপনার এই এই বিষয়গুলো কিন্তু সম্প্রতি আমাদের কি প্রাইভেট ব্যাংক থেকে ভল্ট থেকে ১৭ কোটি টাকা উদাও হয়ে গেল মানে এরকম কিন্তু এরকম জিনিসও কিন্তু আমাদের পত্রিকায় এসছে কিন্তু বাংলাদেশ ব্যাংক কতখানি গুরুত্ব সহকারে সে বিষয়গুলো দেখেছে এভাবেই কিন্তু আমাদের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে এভাবেই কিন্তু আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে কিন্তু সেটাই তো বলছি যে এই যে ১২ কোটি টাকা বা কত কোটি টাকা যে ব্যাংক থেকে উদাও হয়ে গেল এই উদাও হয়ে টাকাটা গেল কোথায় বা কি হলো এইসব বিষয়গুলো আমার মনে হয় মার্কেট সার্ভেলেন্স এবং রেগুলেটরি যা যা করার দরকার সেটা করা উচিত ঠিক যেভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যে চেষ্টাগুলো করে তার ভিতরে কিন্তু আমি যথেষ্ট ফাঁকফোকর থাকে তার চোখের সামনেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকে তার কিছু আমার বলার কিছু ছিল না টাইপের একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সুতরাং এখানে বিষয়টা কিন্তু ওই আমার বলার কিছু ছিল না টাইপের স্টাইলে গেলে হবে না কারণ ইট ইজ দায়িত্বশীল হতে হবে এখন আমরা ১৯৩০ সালের বা আর অন্যান্য ইয়ের সময় দেখা গেছে যখন এই ওঠে তখন একটা ক্রিপ্টো ইকোনমি আর কি আপনার এক ধরনের একটা কি বলে একটা মেকি একটা পরিস্থিতি মেকি একটা সৃষ্টি মেকি একটা লুটপাট মেকি একটি হ্যাকিং বা যাই বলি এইগুলো করে কিন্তু একটা সংকট সৃষ্টির একটা প্রবণতা কিন্তু উঠে আসে সেসবও কিনা সেগুলো দেখতে হবে ধন্যবাদ আপনাকে জনাব মাহবুবুল আলম আপনারা ডলারের দাম গ্রহণযোগ্য পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন আপনাদের পর্যবেক্ষণ কিংবা মূল্যায়ন কি ডলারের যৌক্তিক মূল্য কত হওয়া উচিত এবং কি কারণে ডলারের দাম বাড়ছে বাংলাদেশ ব্যাংক যেটা ডিফাইন করে দেবে 85 ছিল 84.95 ছিল সেটাই থাকবে কারণ আমি একটা মাল যখন ইম্পোর্ট করি বা আমি যখন একটা মেশিনারি আমি ইম্পোর্ট করি তো আমি তখন তো আমি বাংলাদেশ ব্যাংকের ওই রেটটাকে ফিক্সড করে তো আমি ইম্পোর্ট করি এরপরে যখন আমার মালটা আসার পরে ১ টাকা বেড়ে যায় তাহলে এই টাকাটা কে দেবে এই টাকাটা তো ইনডাইরেক্টলি আমাকে আমার কস্ট অফ বিজনেস ফান্ড বেড়ে যাবে এবং দিন শেষে তো সেটা আমাকে ব্যাংকে আমাকে পেমেন্ট করতে হবে তাহলে এখানে আমার মনে হয় যেটা মূল কথা সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা ঠিক থাকতে হবে অর্থাৎ আমার দরকার কতটুকু ডলার সেই ডলারটা বাংলাদেশ ব্যাংক সাপ্লাই করবে এবং সেই সাপ্লাইটা ঠিকভাবে এক্সিকিউটেশন হচ্ছে কিনা সেটা মনিটরিংটা করতে হবে এটাই হচ্ছে আসল জায়গা ব্যাংক বাংলাদেশ সেই কাজটি কতটুকু হচ্ছে বলে আপনি মনে করেন এটা এটা যদি হতো তাহলে তো কৃত্রিম সংকটটা হতো না মানে আপনি বলতে চাচ্ছেন এটা কৃত্রিম সংকট
অবশ্যই কৃত্রিম প্রকট কেন, তাহলে চাইলে হঠাৎ করে আমার ডলারটা ডিভ্যালু হবে কেন, যেখানে আমেরিকাতে ইউএসএ তে মূল্যস্ফীতি হচ্ছে ওয়ার্ল্ডে অন্য জায়গায় মূল্য, মানে এখানে তো সবার এক্সপেকটেশন ছিল যে আরো আরো দাম কমবে, সবাই ধরেছিল যে এটা দাম কমবে, সেখানে আমার এখানে বাড়বে কোথায়, বাড়বে কেন, এখানে বাড়লে তো দিন শেষে কিন্তু আমি ইম্পোর্টে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জায়গাটা আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর সালেউদ্দিন আহমেদ। করোনার প্রভাব কাটিয়ে দেশের অর্থনীতি যখন পুনরুদ্ধারের লড়াই শুরু হয়েছে, তখন ডলার মূল্য বৃদ্ধি কি পুনরুদ্ধার প্রক্রিয়ার উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? এটা প্রভাব ফেলবে, কারণ আপনি দেখেন ডলারের যখন দামটা বেড়ে যায় আমাদের অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি ক্যাপিটাল গুডস তো আসতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। এটা যদি আপনার $1 মিলিয়ন যেটা আগে ছিল এখন যদি 1.25 মিলিয়ন মেশিনের দাম হয়, ডেফিনেটলি এটা কস্ট বেড়ে যাবে। দ্বিতীয়ত আমাদের অত্যাবশ্যক জিনিস তেল, গম, তারপরে আপনার পেট্রোল এবং অয়েল, পেট্রোলের দাম তো এখন একটু বেড়েই যাচ্ছে, আবার তার মধ্যে যদি ডলারের দাম আমাদের ডলারের হিসেবে আমাদের বেড়ে যায় তো আমরা সাফার করবো, অতএব এটা কস্ট বেড়ে যাবে, এইটা আবার একটা ফুয়েল কস্ট হবে, তার ফলে এটা সবার উপরে ইম্প্যাক্ট করবে। এখন যেটা মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যেটা করণীয়, বাংলাদেশ ব্যাংকে আর একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমি বলি কত তিনটা জিনিস বাংলাদেশ ব্যাংকের ইমিডিয়েটলি করা দরকার, সেটা হলো আপনার আমাদের যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা আছে বাংলাদেশে যদি বিক্রি করা বা কোনো ব্যাংক যদি ফরেন এক্সচেঞ্জ যদি শর্ট করে বাজারের কেনা যে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স করে ইম্পোর্টেড, কিন্তু সেটা এন্ড অফ দ্য ডেট দিকে, কিন্তু প্রেজেন্সটা থাকা দরকার অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সকাল থেকে বাংলাদেশ ব্যাংক অবজার্ভ করে কোন ব্যাংকের লিকুইডিটা ভালো, কোন ব্যাংকটা শর্ট, তারা ওভার রেট কোট করছে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে তখন ইন্টারফেয়ার করা উচিত। হ্যাঁ, তুমি $1 মিলিয়ন চাচ্ছ তোমার ইম্পোর্টের জন্য, তুমি $85-90 চাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এটা ফিক্স রেটে দেবে, সেটা একটা। দ্বিতীয়ত হলো আপনি দেখেন কার মার্কেট, কার মার্কেট কিন্তু $90। আমার সময় যেটা করছে কার মার্কেট বাংলাদেশ ব্যাংক ডিরেক্ট দেখে না, কিন্তু ল এনফোর্সমেন্ট অথরিটিকে রিকোয়েস্ট করা হতো তখন, যে আপনারা জানেন কোথায় কোথায় কার মার্কেট লোকের ঘোরাঘোরা করে, অতএব সেখানে কিন্তু একটু তারা একটু মনিটর করবে, তখন কিন্তু ওইটারও দাম কমে। তৃতীয়ত একটা যেটা করতে পারে সেটা একটু ডিফিকাল্ট হবে, NOPটা 15% পেড আপ ক্যাপিটালের NOP রাখতে পারে, নেট ওপেন পজিশন। বাংলাদেশ ব্যাংক যদি দেখে যে কোনো ব্যাংক রেখে দিচ্ছে তাকে বোধহয় তোমার NOPটা আমি কমিয়ে দেবো, এখন থেকে তোমার NOPটা 15% না রেখে 10% বেশি তুমি রাখতে পারবে না। সেই ব্যাংকে যদি একটা খণ্ডকালীন যদি তাকে কিছুটা শাস্তি স্বরূপ বলা হয় তখন সে এটা রাখবে না বেশি দিনের জন্য, বা অ্যাক্সেস রাখতে চাইবে না, পারবে না। অতএব এই জিনিসগুলো কিন্তু করতে হবে বাংলাদেশ, আর একটু প্রোঅ্যাক্টিভ বিক্রি করবে, কিন্তু শুধু বিক্রি করে কিন্তু আনা যাবে না, বিক্রি করে কিন্তু আপনি ফেরাতে পারবেন, কারণ এই দেখবেন মার্কেটে কেনা বেচার অ্যামাউন্টের বাইরেও কিন্তু এই ফোর্স গুলো কাজ করছে, অর্থাৎ সেইগুলোকে শৃঙ্খলায় আনতে হবে যথাযথভাবে, তবেই কিন্তু ডলারটা ওই দিয়ে। আমি যেটা বললাম আগে সেলিং আর বাইং এসে 2-3 টাকা থাকবে কেন ডিফারেন্স, সেটা তো ব্যাংকের এক্সট্রা লাভ, সেটা কেন 1 টাকার বেশি থাকা উচিত না, ধরুন উদাহরণস্বরূপ। আবার কার মার্কেটে 4 টাকা বেশি হবে কেন, 85-89, তারা যারা সুযোগ পাচ্ছে নানারকম ভাবে ওখানে বিক্রি, তো এইগুলি কন্ট্রোল করে তো অটোমেটিক্যালি একটা মেসেজ আসবে মার্কেটে, ভোক্তারা তখন বলবে যে না এখন তো আমরা বেশি কোট করলে ধরা পড়ে যাবো, বা সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাকশন নেবে। এইটা কিন্তু অতি দ্রুত বাংলাদেশ ব্যাংকে এই জিনিসটা করতে হবে, ব্যাংকের কারণ ব্যাংকের ব্যাপারে খালি আলোচনা এই ছাড় দেওয়া এটা সময় চলে গেছে, এখন ব্যাংকের ব্যাপারে কিন্তু অত্যন্ত কঠিন কতগুলো পদক্ষেপ, শক্ত অপ্রিয় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব হেলাল। আসলে এই যে মূল্যস্ফীতি কিংবা আমাদের ডলারের টাকার এগেনস্ট ডলারের যে মূল্য বৃদ্ধি, এটা আমাদের যে বাজার, আপনি কিছুক্ষণ আগেই আপনার প্রথম বক্তব্যে আপনি বলেছেন যে সরাসরি আমাদের উপর প্রভাব ফেলবে এবং আমাদের বাজার চড়া হবে, যেটা আসলে সরকারের জন্যও একটি সরকারও চাপে পড়বে, এবং যারা এলসি খুলছেন কিংবা বিদেশ থেকে ঋণ নিয়েছেন তাদের বড় ঝুঁকিতে পড়তে হয়েছে, এমন বাস্তবতায় করণীয় কী বলে আপনি মনে করেন? আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আশিক ভাই, এই আমাদের কিন্তু ডলারের চাহিদা বাড়ে নাই, প্রথমত যারা যাচ্ছে তাদের সংখ্যা খুব কম, দেশের বাইরে যারা যাচ্ছে, আমাদের ইউরোপ বন্ধ, অস্ট্রেলিয়া বন্ধ, আমেরিকা কোনো ভিসা দিচ্ছে না, কানাডাতেও যেতে পারছে না, আগে যারা ভিসা ছিল শুধু তারা হয়তো যাওয়া আসা করছে, আমাদের ব্যাংকক বন্ধ, সিঙ্গাপুর বন্ধ, ইভেন আমার ভারত বন্ধ, এইরকম একটি অবস্থা। এবং আমরা যারা মানে মার্কেট বেস যারা ব্যবসা করে তারাও কিন্তু সমস্ত কাপড় জমা এই মুহূর্তে আমদানি করছে না, বিকজ ঈদ পর্ব এখন সামনে কিছু নেই, প্লাস আমি বড় বড় হাউস গুলো
আপনাকে জানি মানে আমাদের হজ নাই সামনে, রাইট, আমাদের বড় বড় হাউস গুলো যেগুলো ভোগ্যপণ্য আমদানি করে যত বিলিয়ন বিলিয়ন ডলারের যারা ভোগ্যপণ্য আমদানি করে তারাও এখন বুকিং দিচ্ছে না, বিকজ বাজারটা এমন জায়গায় চলে গেছে ওনারা ভয় পাচ্ছেন যে আমরা যে আমি যে আজকে বুকিং দিব তিন মাস পরে মাল পাবো, যেটা যেটা আমাদের কিছুক্ষণ আগে প্রমাণিত মজিদ বলছিলেন যে সিন্ডিকেট কিংবা আপনার একটি চক্র এটাকে কৃত্রিমভাবে যোগসাজশ করে এই কৃত্রিমভাবে এটার দাম বাড়াচ্ছে। এবং আশিক ভাই আমি আপনাকে নিশ্চিত করে বলছি আজকের এই প্রোগ্রাম প্রচারিত হওয়ার পরে আমরা দেখবেন কালকে থেকে খারাপ মার্কেটও কমে আসছে। এটা আমি একেবারে এটা এটা হচ্ছে কি অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় একটা গেম তৈরি হয়ে যায় এবং গেমে কিছু লোক সেখান থেকে বেনিফিট হয় আবার গেমটা বন্ধ করে দেওয়া হয়। এই কারণেই বলা হতো যে বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্বটা আমি যে কথাগুলো বারবার বলি যে আসলে আমাদের যে রেগুলেটরি বোর্ডগুলোর যে দায়িত্ব তারা যদি সঠিকভাবে দায়িত্বগুলো পালন না করে তাহলে কিন্তু এই ধরনের কৃত্রিম সংকট কৃত্রিম গেম কিন্তু হতে থাকবে। তাতে কি হচ্ছে আপনি আমার এই টোটাল বাজারটা কিন্তু এক ধরনের চাপে পড়ে যাচ্ছে যেখানে আমরা বারবার বলছি। এবং আপনি দেখেন আমাদের একটা ছোট্ট দোকানে বলা হচ্ছে তুমি চার্ট টানিয়ে রাখবা যে তুমি কত কিনছো কত বিক্রি করছো। বাংলাদেশ ব্যাংক কি পারে না আজকাল ডিজিটাল বোর্ড বড় করে লাগিয়ে আজকে তার বিক্রয় মূল্য কত হবে কার মার্কেট কত হবে? আমি কিন্তু তখন প্রতারিত হব না। আমি যখন ব্যাংক আমাকে বলতেছে আমি যখন ব্যাংক এলসি করতে যাচ্ছি বলেন আমার কাছে কোনো ডলার নাই আমি 90-92 টাকা হলে আমি দিতে পারবো, তখন তো এক ধরনের ব্লাফ খাচ্ছি আমি। যদি বাংলাদেশ ব্যাংক যদি প্রতিদিন তাদের মানে ওয়েবসাইটে অথবা তাদের একটা ডিজিটাল বোর্ড দিয়ে বলে দেয় বলতে চাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটি বড় ধরনের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা এড়াতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, ডলার কিংবা বৈদেশিক মুদ্রার দাম বেড়ে গেলে হাতে গোনা দুই একটি খাত লাভবান হলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের অধিকাংশ অর্থনৈতিক খাত। বিশেষ করে বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশে স্থানীয় মুদ্রার চেয়ে ডলারের মূল্য অস্বাভাবিক হারে বাড়লে বড় ঝুঁকি তৈরি হয়, মূল্যস্ফীতি বেড়ে যায়, বাধাগ্রস্ত হয় বিনিয়োগ প্রক্রিয়া। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংক ডলার ছাড়ার পরেও কেন ডলারের দাম না কমে উল্টো বাড়ছে তা খতিয়ে দেখতে হবে। যদি কোনো কারসাজি হয়ে থাকে তবে কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব ব্যাংক অধিক মুনাফার আশায় ডলার আটকে রেখেছে তাদের জবাব দিয়ে তার আওতায় আনতে হবে, যত দ্রুত সম্ভব ডলারের দাম কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.